নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 20 মার্চ 2024 তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে আলোচনাটি শুনবেন। অনেকেই ভুল করছেন যে আপনারা ভিডিওটি কেটে কেটে রাশির নাম শুনে আপনারা বড় অঙ্কের লটারির টিকিট কেটে ফেলছেন। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে না। এই ভুল কাজটা করবেন না। আপনারা আলোচনাটি অবশ্যই আপনারা শুনুন। দেখুন, আগামীকাল রাহুকাল রয়েছে আপনার 12টা থেকে 1:30 পর্যন্ত। এই 12টা থেকে 1:30 মধ্যে আপনারা কোনো শুভ কাজ বা আপনারা কোনো শুভ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। আমি তিনটি রাশির কথা বলবো, স্পেসিফিক তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখতে পাচ্ছি। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি পজিটিভ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং আমি একটা কথা বলি, যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে 2-1 নম্বরের জন্য, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, কলিযুগে যে গ্রহটি একমাত্র অর্থ দিতে পারে সেটা হচ্ছে রাহু গ্রহ, এবং এই রাহু রক্ষা কবচ আপনার যে কোনো বাধা বিপত্তিগুলো দূর করবে এবং আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ প্রচুর বুকিং রয়েছে, যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই জন্য রাহু রক্ষা কবচের উপর প্রচুর ডিসকাউন্ট চলছে, প্রচুর বুকিং রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই এই সময় আপনারা যোগাযোগটা করুন। দেখুন, আপনার ভাগ্য, কারণ এটা হচ্ছে এই অর্থপ্রাপ্তি বলুন, যে কোনো দিক থেকে প্রাপ্তি বলুন, এটা হচ্ছে ভাগ্য। আপনার ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনার কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা 100% কিন্তু হবে। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, অনেকের ক্ষেত্রে কি হয় যে অল্পের জন্য বড় প্রাপ্তি মিস হয়ে যাচ্ছে। যে কৌশিকদা, আমি দীর্ঘদিন প্রচেষ্টা করছি কিন্তু আমার বাধাবিঘ্ন আসছে, জীবনে যে কোনো কাজে হাত দিচ্ছে সে কোনো কাজেই বাধা আসছে, তার জন্যে হচ্ছে জন্মকুণ্ডলীকে আগে দেখতে হবে। এবং আমি একটা কথা আপনাকে বলি, আপনারা রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন। রাহুর বীজমন্ত্র কী করবে? রাহু গ্রহকে ভালো করবে, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করবে। দেখুন, মন্ত্রের কিন্তু বিশেষভাবে গুণ রয়েছে। যতদিক আপনারা মন্ত্র পাঠ করতে পারবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ততদিক আপনাদের কিন্তু লাভ 100% হবে। কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ জানেন কে? সেটি হচ্ছে রাহু। আর আগামীকাল রয়েছে বুধবার। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তিনটি রাশির নাম আমি বলো, স্পেশাল স্পেশাল তিনটি রাশি।
আপনিও হতে পারেন আগামীকাল কোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি, কিন্তু আপনার জন্মছকে যোগ থাকা দরকার, আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো থাকা দরকার, আপনার ভাগ্যভাব স্ট্রং হওয়া দরকার। প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করছে। আপনার যে একটা সময় বেরিয়েছে আগামীকাল 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে, সেটা দেখা যাচ্ছে 9:21 থেকে আপনার 10:52 পর্যন্ত, 9:21 থেকে 10:52 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট নাম্বার 2, আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্র আপনাদের শুভ যাবে, আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা আগামীকাল লাভ পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। হ্যাঁ, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 10:02 থেকে আপনার 11:28 পর্যন্ত সময়টা শুভ আপনার ক্ষেত্রে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার টার্গেট নাম্বার শুধুমাত্র 4, আপনার লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হওয়ার যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশি, একদম শেষ রাশি জবরদস্ত লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনার এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি শেয়ার বাজার থেকে বা কোনো জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট করে গেছিলেন সেখান থেকে লাভ, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে আগামীকাল বৃদ্ধি হতে চলেছে। লিখে রাখুন, এই তিনটি রাশির আগামীকাল প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন। দেখুন, আমি একটা কথা বলি, সমস্যা আছে, সমস্যার পথ একমাত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং পাশাপাশি আপনারা লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।